মর্নিং, আমি সোমেন নস্কর। আবার আজকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আমরা ঠিকমতো কেউ বাইরে বেরোতে পারিনি, তো বাইরের কিছু ভিডিও দেখাতে পারলাম না, তাই ঘরে বসেই চিন্তা করলাম নতুন কিছু দেখাবো আপনাদেরকে। তো পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন, আমার ছেলে সিদ্ধার্থ নস্কর। হাই দিদা। হ্যাঁ, তো ওর কিছু হাতের কাজ আপনাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যে কার্টুন আছে, যে পিসবোর্ডের যে টুকরো আছে, সেইগুলোকে ও কেটে কেটে কীভাবে বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছে, তো সেইগুলোকে আমি আপনাদের দেখাবো। তো জিনিসগুলো দেখাবো, এই দেখো আমি অনেক জিনিস বানিয়েছি এখানে। প্রথমে আমি দেখাবো হলো এই স্পিনার। স্পিনারটা কী করে চলো দেখাচ্ছি। এই দেখো, প্রথমে এই এই আঙুলটা আর এই আঙুলটা এখানে এখানে রাখবো, তারপর এই হাতটা দিয়ে ঘোরাবো এটাকে, ঠিক এরমভাবে এরমভাবে এরমভাবে। আর স্পিনারের কাত স্পিনারটা কেটেছি হলো এই এখান থেকে, ঠিক স্পিনারের কাতার দাগ আছে এটা। এবার আমি দ্বিতীয়টা দেখাই। এই দেখো, এটা হলো এইটার নাম হলো ঘোস্ট ট্রেন, মানে ভূতের ট্রেন। ভূতের ট্রেন? হুম, ভূতের ট্রেন। আচ্ছা, সেজন্যই নীল কালারে এটা। আচ্ছা, এটা দেখতে আসলে নীল, কিন্তু ভূতে অনেক অনেক ভূতগুলো তো নীল কালারের হয়, কিন্তু ভূত আসলে হয় না। কি দিয়ে বানিয়েছো? আমি ওই কার্টুন দিয়ে বানিয়েছি, ওই সব কার্টুন দিয়ে। হুম, তারপরে কি কালার করেছো? হুম, কালার করেছি। নিচেটা দেখা, বোঝা যাবে কালার করা আছে। এই দেখো, হ্যাঁ, সব কালার করা আছে। ঘোস্ট ট্রেন, হুম, মানে ভূতের ট্রেন। তারপর আমি এই জাহাজটা দেখাবো, এটার নাম হলো পাইরেট গ্যালন, মানে পাইলট। পাইলট না, পাইরেট। পাইরেট, পাইরেট গ্যালন। আচ্ছা, মানে জল জল মানে জলে যারা যারা জাকাতি করে না, ও আচ্ছা, পাই তাদের ইংলিশে পাইরেট বলে। আচ্ছা, গ্যালন মানে হলো জাহাজ অথবা নৌকা। আচ্ছা, জলে যারা ডাকাতি করে তাদের জন্য এই, মানে জলবস্তু, তাদের জন্য এই নৌকাটা বা জাহাজটা। তো পিছনটা দেখিয়ে দাও ঘুরিয়ে। পিছনটা, আর এটা হলো বেডরুম। বেডরুম কই দেখাও? এই তো এখানটা। আচ্ছা, চেক করো। আর এখানে হলো খাওয়ার জায়গা। আচ্ছা, এটা বেডরুম আর এটা খাওয়ার জায়গা। আচ্ছা, আর এখানে এখানে দাঁড়ানোর জায়গা, আমি দাঁড়িয়ে থাকো। আচ্ছা, জায়গা, তারপর নিচে রাখো, নিচে রাখো, একবার দেখে নাও। তারপরে আচ্ছা, এখানে আবার পালও আছে হাওয়াতে। এই হাওয়াতে এখানে হাওয়া যদি এখানে ঠেলে তবে এটা আগে যাবে। আচ্ছা, এখানে পাল আছে। আবার এখানে আবার যদি হাওয়া না হয় এখানে এখানে পাখাও লাগানো আছে নিচের দিকে, পাখাতে চালালে হাওয়া ছাড়াই আগে যাবে। আচ্ছা, তারপর ঠিকতে দেখাবো। এই দেখো, এটা এইটা হলো সান্তার গাড়ি, মানে সান্তা সান্তা স্লেজ। আচ্ছা, মানে এখানে এখানে সান্তা বসে আমাদের জন্য গিফট দিতে যায়। কোন দিকে ভালো করে ঘুরিয়ে দেখো। এই দেখো, এটা হলো সামনের দিকে, এটা কাঁচ। এখানে এখানে সান্তা বসে, এখানে সান্তার হেল্পার বসে। ঘোরা ঘোরা পাশায় মানে সরি, এখানে সান্তা বসে আর এখানে সান্তার হেল্পার বসে, আর পিছনে গিফট নিয়ে যায় এখানে। আচ্ছা, বুঝেছ? আর এখানে এটা পাতা আছে, কারণ এটা বরফে চলাতে। ও, বরফে চলার জন্য যদি চাকা থাকে বরফে স্লিপ খেয়ে যাবে চাকাটা। আচ্ছা, এমনি এইটা দিয়ে দিয়েছি, আর এটা দিলে বরফে খুব সহজেই চলতে পারে। আর এটা উড়ার জন্য এখানে রকেট লাগানো আছে, এখানটা এখানটা। পিছনটা দেখো, পিছনটা এরকম কি। আচ্ছা, মানে একদম পিছনটা উল্টে দেখা। এই দেখ। আচ্ছা, ভেরি গুড। সান্তা তো আবার উড়ে উড়েও যাও কখনো কখনো। আচ্ছা, এখানে রকেট লাগানো আছে। এটা হলো ট্রপিক্যাল বাইপ্লেন। ট্রপিক্যাল বাইপ্লেন, এটা অনেক দিনে বানিয়েছে, তো ভেঙে মতন গেছে। আচ্ছা, এটা এটা দিয়ে অনেক অনেক আইল্যান্ডে যাওয়া হয়। আচ্ছা, বুঝেছ? আর এখানটায় হলো বসার জায়গা। আচ্ছা, বুঝেছ? আর এখানটায় ব্যালেন্স করা এটা। আচ্ছা, পিছনেও একটা আছে। বাহ, খুব ভালো। আর এটা ল্যান্ড করার জন্য নিচে চাকা আছে, আর সামনে পাখা আছে।
পাখাটা যখন যাবে ঘুরবে তো? মানে ওড়ার জন্য এটা। আচ্ছা, তারপর এটা হলো ডিস্কো ট্রেন, মানে মানে যখন ট্রেনটা চলবে ভিতরে ডিস্কো গান হবে, ডিস্কো গান হবে। আর যখন থেমে যাবে বন্ধ হয়ে যাবে। একটু ঘুরে ঘুরে দেখো চারদিকটা, দেখো উপরে রেডিওর মতন আছে, কারণ এটা ডিস্কো ট্রেন তো, সেজন্য এখানে গায়ে রেডিওর মতন, এদিকটাও আছে রেডিওর মতন, আর এখানে ড্রাইভার, আর সামনেই কাঁচ, আর দুটো লাইট আছে এখানে। ঠিক, ডিস্কো ট্রেন। এটা কালার খুবই সুন্দর। আচ্ছা, তলোয়ার বানিয়েছি আমি। আচ্ছা, এই তলোয়ার দিয়ে একটা মানে তলোয়ারের সঙ্গে আরো ড্রেস বানাবো, ওগুলো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি, মানে বানাচ্ছিলে বসে বসে, বানাচ্ছি না, সবে তলোয়ারতে হয়েছে। তারপর আমি ঘোস্ট ট্রেন বলেছিলাম, তারপরে দেখাচ্ছি আমি হলো ঘোস্ট প্লেন। প্লেন, এটা প্লেন, ঘোস্ট প্লেন, এটা এটা মানে ভূতের উড়োজাহাজ। আচ্ছা, এটা আকাশেও, এগুলো আকাশে যায়, আর এটা দুটো ব্যালেন্স করে, এটা দানা নয়, এটা ব্যালেন্স করার জন্য। গুড। আর এটা উঠতে পারে, ভূতের ট্রেন আর ভূতের জাহাজটা দুটো পাশাপাশি ধরে দেখা, ভূতের জাহাজ না উড়োজাহাজ, উড়োজাহাজ, ভূতের ট্রেনটা আনো, ভূতের ট্রেন এইটা উঁচু করে দু হাতে ধরে দেখা, ভূতের ট্রেন আর ভূতের উড়োজাহাজ। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। একটু ভেঙে গেছে, চলো ঠিক আছে, ভেঙে যেতেই পারে, অনেকদিন তো হয়ে। কাঁচের জিনিস, এটা হলো মেগা প্লেন, এটা রকেটের সাহায্যে চলে, পিছনে রকেট লাগানো আছে। মেগা প্লেন, মেগা প্লেন, ঠিক আছে। আর এখানে ড্রাইভার বসে, বাহ, আর এখান থেকে ব্যালেন্স করার দুটো পাখ দানা মতন আছে ব্যালেন্স করার জন্য, এটা আসলে প্লেন তো, ব্যালেন্স না করলে তো পড়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি হলো কাউবয় ট্রেন, কাউবয় ট্রেন, কাউবয় ট্রেন। এর সামনে কাজ আছে, এখান থেকে ড্রাইভার থাকে, আর এখানে ড্রাইভার থাকে, আর ভিতরে লোকজন বসবে এখানে, আর এখান থেকে ঠিক ধোঁয়া বেরোবে, আসলে তো স্টিম ইঞ্জিন, আচ্ছা, অনেক ধোঁয়া বেরোবে। আর ড্রাইভার ভিতরে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়, আচ্ছা, ভিতরে তো স্টিম ইঞ্জিন তো আগুন জ্বালাতে হয়, ভিতরে আগুনের সিস্টেম আছে সামনে একদম, আচ্ছা, আর তার ঠিক পিছনে প্যাসেঞ্জাররা বসে। ঠিক আছে, তারপরে আমি ক্রুজ লাইনার, এটা তো অনেক বড়, এটা জাহাজ, বড় মানে টাইম তো লেগেছে দু তিন ঘন্টা, দু তিন ঘন্টা লেগেছে, কালার করতে হয়েছে, উঁচু করে ধরো, কালারও তো হয়েছে, এই তো, আচ্ছা, এখানে ড্রাইভার বসবে, দাঁড়াও দাঁড়াও, ড্রাইভার বসবে এখানে, এখানে লাইট আছে, আর এখানে সানবাদ নেওয়ার জন্য চেয়ার আর ছাতা আছে, ছাতাটা একটু ভেঙে গেছে, ঠিক আছে, জানি এটা বলে, সিঁড়ি আছে, হ্যাঁ সিঁড়ি আছে, ওঠার জন্য ড্রাইভার, সিঁড়িটা ভালো করে দেখা, এই তো, আচ্ছা, যখন উপরে উঠতে চাইবে তখন এই দুটো সিঁড়ি ব্যবহার করবে, যেকোনো একটা করবে, এই সিঁড়িটা ব্যবহার করবে, এরকম ভাবে উঠে ড্রাইভারের কেবিনে গিয়ে চালাবে। এইটা হলো শোয়ার জায়গা, দেখো ঘুরিয়ে দেখো পিছনটা, এই দেখো এটা হলো শোয়ার জায়গা, জানলাও আছে, আবার এখানে অন্য গাছও লাগানো যাবে, আর এটা হলো সুইমিং পুল, সুইমিং পুল মানে ওই স্নান করবে, স্নান করা হয়, ওরকম কিছু, সাঁতার কাটবে। আর এটা হলো আর এখানটা আছে হলো খাওয়ার ঘর এবং বসার ঘর, আচ্ছা, এটা দরজাও আছে, এখানটা দরজা আছে, আচ্ছা, পিছনে দরজা আছে, আবার সামনে ওই দরজা আছে, আচ্ছা, ঢোকার জন্য, আচ্ছা, তারপরে তারপরে এখানে একটা দেখো এখানে দরজা আছে, আচ্ছা, এখান থেকে একটু মুড়ে গেছে, এখান থেকে, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে সব উঠা যাবে, উঠবে, এই সাদা মতো এটা কি, এটা 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 ছাতা, ছাতা, ছাতা সানবাদ নেওয়ার জন্য, আচ্ছা, সানবাদ নেওয়ার জন্য ছাতা। লাইট কোথায়? লাইট এতে ড্রাইভার এখানে ক্যাবিনে, এখানে লাইট আছে, অন্ধকার হয়ে গেলে এই লাইটটা যায়, আচ্ছা, তারপর আমি সাইকেল আছে তো, আসলে আমি যখন সাইকেল চড়ি প্রত্যেকদিন এই হেলমেটটা পরি আমি, আচ্ছা,
আর আমি হেলমেটটা পরে দেখাচ্ছি এখনই। দেখো কি রকম লাগছে, খুব সুন্দর লাগছে এই হেলমেট। আমি যদি পরে যাই তবে আমার আগে না লেগে হেলমেটটা ভাঙবে। আচ্ছা কি দিয়ে বানিয়েছো? এটা এই কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি। প্রথমে এই প্রথমে এখান থেকে এই গোল মতন লাগিয়েছি, রাউন্ডটা প্রথমে রাউন্ডটা লাগিয়েছো, তারপর ঝুড়ি মতন করেছি, তারপর সাদা পেপার লাগিয়ে দিয়েছি, ভালো করে দেখো, তারপর এইটা লাগিয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে দেখো, এইটা কিরকম ভাবে লাগিয়েছি দেখো। ভাইবার পুরোটা ধরো দেখি হাতে করে, এই দেখো হেলমেট সুন্দর বানিয়েছি। ভালো লাগে আপনারা কমেন্টে বলবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটা। টাটা।